নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, সকাল সকাল উঠে পড়েছি। আর এদিকে আমাদের জামাই ষষ্ঠী রান্না বান্না তোড়জোড় হচ্ছে। তো চলো দেখো কি হচ্ছে। ফ্রাইড রাইস এর ভাতটা রেডি হয়ে গেছে, তার মধ্যে ডিমটা মেশানো হয়ে গেছে। মিক্সড ফ্রাইড রাইস হবে, ডিমটা মেশানো হয়ে গেছে। আর এদিকে চিকেনটা ফ্রাই চলছে। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছটা রয়েছে, এবার চিংড়ি মাছ ফ্রাই হবে, দিয়ে মিক্সড ফ্রাইড রাইস বানানো হবে। আর এই যে মাটন কষা রেডি হয়ে গেছে। আর এখানে আমার হচ্ছে ডাল, আর হচ্ছে এখানে আছে, এটা কি আছে দেখি, ও এখানটা আছে হচ্ছে সাদা ভাত, কারণ পিসা ভাত খাবে, তোমার ফ্রাইড রাইস খাবে না। আর এই যে আমার মা সব রান্না বান্না করে ফেলছে। তো এইবার চলছে হচ্ছে চিংড়ি মাছ ভাজা। এই যে দেখো, এই দেখো আমের চাটনি, চিকেনও মেশানো হয়ে গেছে, এখন স্পেশাল মশলা মেশাচ্ছে। এই দেখো চিংড়ি মাছটা ভাজতে দেওয়া হয়েছে, কারণ দুটো স্টেপে হবে, কারণ চিংড়ি ছাড়া আর চিংড়ি দিয়ে, কারণ আমি চিংড়ি খাই না। তো চিকেন দিয়ে মশলা দিয়ে মিশিয়ে আগে তুলে রাখবে, তারপরে চিংড়িটা ফ্রাই হলে চিংড়িটাই করবে। এই যে রান্নাবান্না হচ্ছে। এখানে তো চিকেন ডিম টিম যা যা মেশানো সব মেশানো হয়ে গেছে, কারণ আমি তো চিংড়ি মাছ খাই না, তাই এটা চিংড়ি মাছ ছাড়া করা হয়েছে। এরপরে আমারটা আলাদা করে তারপরে চিংড়ি মাছ মেশানো হবে। রান্না টান্না হচ্ছিল নিচে, তার মধ্যে আমি স্নান করে পুজো টুজো দিয়ে নিলাম। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে কেমন আছে রোহিত? একদম বাজে হয়নি, ভালো হয়েছে। একদম বাজে হয়নি, ভালোই আছে। মটনটা কেমন আছে? মটনটা আর মিক্স ফ্রাইড রাইস। এই যে ওখানে আবার এখনো স্যালাড কাটছে, স্যালাডটা শেষ হয়ে গেছিল, স্যালাড কাটছে। এই যে গিফটও পেয়ে গেছে, শাড়ি আর ব্লাউজ। এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাড়িতে। এবার আমি একটু বেরোচ্ছি, আমরা আজকে একটুখানি আমি মামির বাড়ি যাব, আর ওখান থেকে আমাদের বাইরে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে, সাউথ সিটি যাওয়ার কথা আছে। তো আমি সব গোছ গাছ করে নিয়েছি, বেরোবো, রেডিও হয়ে নিয়েছি। এই যে তো চলো বেরোই। এটা জামাই ষষ্ঠীর ফার্স্ট পার্ট এই অবধি। এরপরে বিকেলে আমরা সাউথ সিটি গেলাম, খাওয়া দাওয়া করলাম, মজা করলাম মামির বাড়িতে গিয়ে, সেটার আর একটা পার্টে আসবে। তা ভিডিওটা পুরোটা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।